নমস্কার এবং সুপ্রভাত আমার আপনজনেরা রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জী সকালের বার্তা মানে আপনাদের সামনে আসা কোনো বিষয় নিয়ে ভাবানোর জন্যে আজকের যে বিষয়টি ভাবা দেশি সেই বিষয়ে যাওয়ার আগে আপনাদের বলে দিই একটা কথা সেটা হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন অথবা ডিসলাইক করবেন আর শেষে বলি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা আপনি সবাইকে বলুন তার কারণ আমি বিশ্বাস করি আপনিও আমার আপনজন চলুন শুরু করা যাক আজকের সকালের বার্তা নমস্কার রুদ্রবার্তায় আপনাকে স্বাগত জানাই রুদ্ধবাত্তা মানেই সোজা কথা সোজা ভাবে এখানে সব কিছুই পাবেন আনকাট শুরু হলো রুদ্রবার্তা ভুলে গেছেন কি মুশকিল এটা অদ্ভুত প্রশ্ন করেছি ভুলে যাওয়া বাঙালির জন্মগত অধিকার তো বাঙালি ভুলবে না তো কে ভুলবে কারণ বাঙালি সবই ভুলে গেছি আমরা আমাদের মানে কৃষ্টি আমাদের সংস্কৃতি আমাদের সব কিছু আমরা ভুলতে ভুলতে আজকে এই বাঙালি হয়ে গেছি বঙ্কিমচন্দ্রের আনন্দমঠটা না পড়ে বন্দে মাতরামটা আমরা বলি কাজে আমরা ভুলে গেছি বাংলা টুকরো হয়েছিল ধর্মের ভিত্তিতে আমরা ভুলে গেছি এই সব ভুলে ভুলে আজকে সেকুলার সাজা বাঙালি হিন্দু সমাজ এবং বাঙালি আমরা সব ভুলে যাই তো সেই ভুলে যাওয়ার তালিকায় আপামর বাংলার লোকেরা হয়তো আমরা ভুলেও গেছি এই পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় ঘোটালা সারদা রোজভ্যালি এমপিএস আর পরে কী সব আছে অ্যালকেমিস্ট ফ্যালকেমিস্ট আরও কত কতগুলো কোম্পানি গজে উঠেছিল যে কোম্পানিগুলো লক্ষ লক্ষ কোটি টাকা প্রতারণা করে চলে গেছে আমরা ভুলে গেছি ভুলে গেছেন না ঠিক তারও আগে আরও একটা প্রতারণা হয়েছিল বলবেন না মনে করিয়ে দিচ্ছি স্বাধিকার বা এরকম টাইপের অনেকগুলো এনজিও গড়ে উঠেছিলো যে এনজিওগুলোর মারফত চাল ডাল তেল নুন চিনি এগুলো দেওয়া হতো কম দামে দারুণ স্কিম দুর্দান্ত একটা স্কিম তৈরি করা হয়েছিল করে সাধারণ মানুষের উপকার করার জন্য এই সমস্ত দোকানগুলো খোলা হয়েছিল ফ্রাঞ্চাইজি দেওয়া হয়েছিল সেই ফ্রাঞ্চাইজির আন্ডারে অনেক লোকই কার্ড করতেন এবং সেখানে তারা টাকা পয়সা দিয়ে কম দামে জিনিসপত্র পেতেন ভুলে গেছেন ভুললে হবে না মনে করে দি আবার সেই কাণ্ডে ওই সাদিকা কোম্পানি কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে গেছিল এবং এরকম অনেকগুলো বজিওটা কোম্পানি সব বন্ধ করে পালিয়ে গেছিল তার কারণ তারা যে সমস্ত ফ্রাঞ্চাইজি নিয়োগ করতো সেই ফ্রাঞ্চাইজির টাকাগুলোকে নিয়ে কম দামে চাল ডাল তেল নুন দেওয়ার মা নাম করে ওই মানি মার্কেটে একটা পার্ট আর কি করে টাকা পয়সাগুলো খাটিয়ে অবশেষে টাকা পয়সাগুলো নিয়ে মালিকগুলো অর্থাৎ মাথাগুলো পালিয়ে গিয়েছিল এর টাকা ওকে দিয়ে তার টাকা তাকে দিয়ে ভর্তুকি দেওয়ার নাম করে করে বেরিয়ে গেছিলো যার ফলে খেসারত দিতে হয়েছে আপামর যে সমস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো যারা করেছিল তাদের আর যারা তাদের এজেন্ট হয়েছিল এখনও বহু এজেন্ট আছেন যারা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন চলুন ওদের কথা হয় ভুলে গেছেন এবার চলে আসুন মানি মার্কেট নিয়ে অর্থাৎ যে সমস্ত চিট ফান্ড কাণ্ড ঘটেছিল এমপিএস থেকে শুরু করে বিভিন্ন চিটফান্ড কাণ্ড এখনো পর্যন্ত বহু গ্রাহক বহু মানুষ যারা সে সময় টাকা দিয়েছিল। কষ্ট টাকাগুলো একটা একটা করে টাকা অর্জন করা মানুষ যারা ডেইলি ইনকাম স্কিম ডেলি ডিপোজিট করা স্কিমে টাকা দিত তো সেই টাকা তারা দিত দিয়ে সেখানে টাকা রেখেছিলো ভেবেছিল ভবিষ্যতে কিছু করবে সেই টাকাগুলো নিয়ে কোম্পানিগুলো গায়েব এই কোম্পানিগুলো গায়েব হয়েছিল তার পেছনে ছিল এই মন্ত্রী নেতা পেতা চামচা এদের জন্য মনে রাখবেন এই কোম্পানিগুলো টাকাগুলোকে কি করতো বলুন তো টাকাগুলোকে এক জায়গায় অ্যাকুমুলেট করতো একত্রিত করতো সেখান থেকে তারা একজন একজনে পেমেন্ট করতো অর্থাৎ একজনের টাকা নিয়ে টাকাটা নিয়ে নিল বাকি দুজনের টাকা নিয়ে একজনের পেমেন্টটা করে দিল এই সিস্টেম করতো অর্থাৎ এই পিরামিড আকারে টাকা পয়সা তোলা হতো সেই টাকা পয়সা তোলার মধ্যে একটা ব্যাপক অংশ খরচা হয়ে যেত লোকাল স্তর থেকে শুরু করে অপর স্তরের রাজনৈতিক নেতাগুলোর জন্য। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতা থেকে শুরু করে সমস্ত নেতাগুলোর জন্য তার কারণ তৃণমূল কংগ্রেসের নেতাগুলো যে জড়িতে জড়িয়ে পড়েছিল তার কারণ প্রকৃষ্ট উদাহরণই হচ্ছে মদন মিত্র সুদীপ রায়ের মতো সুদীপ ব্যানার্জি সুদীপ ব্যানার্জির মতো বিভিন্ন লোকেদের তো এরা বিভিন্ন জায়গায় জড়িয়ে গেছিলো এবং দেবশ্রী চৌধুরী থেকে শুরু করে সবার নামে আস্তে আস্তে আসে যে এরা এই কোম্পানির হয়ে নেমেছিল ওরা ওই কোম্পানি শতাব্দী নেমেছিল ওই কোম্পানি অত ওই কোম্পানি এরকম করে নামে দেবশ্রী চৌধুরী না শতাব্দী হবে তো যাই হোক এরকম প্রত্যেকেই প্রায় জড়িত জড়িত ছিল তারা প্রত্যেকে কেউ কেউ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে গেছিলেন বিভিন্ন কোম্পানির তো সেইগুলো মন্ত্রী নিয়ে তারা যখন ব্র্যান্ড আম্বাসাডার হয়ে যান তো সেই ব্র্যান্ড আম্বাসাডার মানে ব্র্যান্ড আম্বাসাডারের দেখে অ্যাম্বাসাডার না আম্বাসাডার দেখে মানুষ টাকা পয়সা দিত আর এজেন্টরা ওদের দেখেই বুক বেঁধে নেমেছিল আজ সেই সমস্ত এজেন্টদের অনেকেই হয়তো গলায় ধরে দিয়েছেন অনেকেই হয়তো ভিটে মাটি চাটি হয়ে গেছে ঘর থেকে পালিয়ে গেছে তার কারণ যারা আমানত মানে গ্রহণ আমানতকারী যারা টাকা পয়সা বিলগ্নি করেছিল অর্থাৎ টাকা পয়সা দিয়েছিল ওই বিন্দুতে বিন্দুতে সিন্ধুর কপাল চিন্তা করে যারা টাকা পয়সাগুলো জমা করেছিল সেই সিন্ধু তো তার বাড়িতে আসেনি হয়তো বিন্দু বিন্দু করে জমানো টাকাগুলো টাকাগুলো যখন যখন চলে চলে রক্তের বিন্দুর মতো গেছিল। তারপরে তারা হাতের সামনে কাউকে না পেয়ে এজেন্টগুলোকে ধরে যেখানে করেছিল জায়গা নেই চাকরি বাকরি যেখানে ছিল না সেখানে দাঁড়িয়ে তারা তাদের একটাই জায়গা ছিল এই সমস্ত মানি মার্কেটে গিয়ে কাজ করা এবং তাদের যে কমিশন ছিল যে সমস্ত মানে কমিশন দেওয়া হতো সেই কমিশন লেভেলটা এতই হাই ছিল যে কেউ একজন ঢুকে পড়লে আর বেরোতে পারতো না তারা ভুলে যেত যে যে টাকাটা দেওয়া হচ্ছে অর্থাৎ এজেন্টরা যে টাকাটা পাচ্ছে সেই টাকাটা প্রত্যেকে কোম্পানি দিচ্ছে কোম্পানি টাকাটা খাটাচ্ছে কোথায় এইগুলো সব কিছুর মধ্যে একটা একটা সিস্টেম তৈরি হয়েছিল সেই সিস্টেমটার মধ্যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে এই সমস্ত নেতা মন্ত্রীরা কাজ করেছেন যার ফলে হচ্ছে মানুষ সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে টাকা পয়সা দিয়েছে এজেন্টরা খুব বুক বেঁধে নিয়েছিল এবং তার ফলে টাকা পয়সাগুলো দিয়েছিল আজ বহু এজেন্ট ঘরের বাইরে আছে এরকমই একজন এজেন্ট আমাকে ফোন করে বলেছিলেন দাদা এখনো পর্যন্ত আমি আমার বাড়িতে ঢুকতে পারছি না সাধারণ মানুষ আমার বাড়িতে ঢুকতে দিচ্ছে না আমার স্ত্রী আমার মায়ের অবস্থা খুব খারাপ আমি যেতে পারছি না আর মজার ব্যাপার কি বলুন তো ওই স্ত্রী মা সবাইকে হারিয়ে সামান্য টাকার ইনকামের ধান দেয় অর্থাৎ সংসার চালানোর চেন দেয় দেখুন সব কিছুর মধ্যে জড়িয়ে আছে পশ্চিমবঙ্গের বেকার বেকারত্ব সেই বেকারত্ব জ্বালা থেকে বাঁচতে গিয়ে কিছু কিছু মানুষ এজেন্ট হয়েছিল এবং এজেন্ট হয়েছিল এই সমস্ত নেতা মন্ত্রীদের দেখে তার ফলে তারা লোকের কাছ থেকে টাকাও তুলেছিল লোকেরও মানুষ সাধারণ মানুষও ভেবেছিল যে আমার টাকাটা ওখানে গিয়ে যদি তাড়াতাড়ি টাকাটা পাওয়া যায় দেখুন সবাই বলবেন লোভে পাপ পাপে মৃত্যু লোভটা কেন এসছে দারিদ্রতা এমনই জায়গায় বেকারত্ব এমন জায়গায় যেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বুকে মানুষরা এই বিলগ্নিটা এখানে লগ্নি টাকা পয়সা ঢেলেছিল দেখুন এমআইএস এর টাকা তুলে নিয়ে এসে এখানে এম করেছে অর্থাৎ পোস্ট অফিস থেকে টাকা তুলে এখানে এম আই এস করা হয়েছে তার কারণ পোস্ট অফিসে যে টাকাটা দেওয়া হচ্ছিল তার চেয়ে অনেক বেশি টাকা এরা কোম্পানিগুলো দিত কাজে সব দিক থেকে টাকা পয়সাগুলো এখানে যেত রেকারিং ডিপোজিটের নাম করে যে টাকাগুলো তোলা হতো সেই টাকাগুলো তোলা আগেকার দিনে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এরকম ছিল না আজকে যেরকম নরেন্দ্র মোদীর জন্যে অর্থাৎ কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার আসার ফলে মানুষ একশো টাকা দিয়ে অ্যাকাউন্ট করছে জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট হচ্ছে তখন এটা ছিল না কাজে সাধারণ মানুষ টাকা জমা দেওয়ার জায়গা ছিল না তাহলে জমানোর জন্য এই সমস্ত এজেন্টের মারফত কোম্পানিগুলোতে টাকা দিত সেই টাকা পয়সাগুলো নিয়ে যখন সাইফোন করা হলো টাকা পয়সাগুলো করে বেরিয়ে গেল সব কোম্পানিগুলো চলে গেল এবং তারা চলে গেল তাহলে একটা বিরাট অংশ ব্যাপক অংশ কিন্তু এই খরচাগুলো হতো অর্থাৎ মন্ত্রী থেকে শুরু করে নেতা শান্তি এদের পেছনে খরচা হতো প্লাস এই ব্র্যান্ড অ্যাম্বাসাডার যারা ছিল ব্যান্ড আম্বাস যারা ছিল তাদের পেছনে খরচা হতো এবং তার সঙ্গে সঙ্গে খরচা হতো লোকাল তৃণমূলের সমস্ত যে সমস্ত ক্লাব ফ্লাব আছে তাদেরকে টাকা দেওয়ার জন্য কারণ তাদের দাবি থাকতো আমাদের পুজোর জন্য এত টাকা দিতে হবে মনে করে রাখবেন সেই সময় কিন্তু পুজো প্যান্ডেলগুলো স্পন্সার করতো কোনো কোনো কোম্পানি মনে গেছে মনে গেছে এটা ভুলে গেছে ভুলে যাওয়া আপনাদের স্বাভাবিক অধিকার তো ভুলে যদি গিয়ে থাকেন আবার মনে করিয়ে দিচ্ছি সে সময় যে সমস্ত পুজো প্যান্ডেলগুলো হতো দেখবেন কাউকে স্পন্সার করেছে অমুক কোম্পানি কাউকে স্পন্সর করেছে কলকাতা কি গ্রুপ ছিল কাউকে স্পন্সর করেছে রোজ ভ্যালি কোথাও অমুক কোথাও তমুক এরকম করে এমপিএস কোথাও সারদা এরা সমস্ত জায়গায় এরা ছিল দেখুন বলা হয় ডেলো মনে আছে যাক বলতে আর বললেন আপনি সেখানে কি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন এই সমস্ত বৈঠক ফৈঠক করেছিলেন তারা আবার তিনি খুঁজে দিয়েছিলেন বের করে দিয়েছিলেন যে কোথায় আছে লাগে টাকা দেবে সুদীপ্ত সেনের মতো মানুষ কোথায় চলে গেছে যে একমাত্র বুঝত মানে বুঝতে পারতেন যিনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা হাতের আঁকার ছবির মর্ম তিনি কিনতেন কোটি কোটি টাকা দিয়ে এই সমস্ত টাকাগুলো কিন্তু ওইভাবে চলে গেছিলো আর আমি আপনি অর্থাৎ আমরা যারা ছিলাম সেদিনে যারা ইনভেস্ট করেছি টাকা পয়সা তারা রাগ মেটাতে না পেরে লোকাল স্তরে যে এজেন্টগুলো করে খাচ্ছিল আমারই বাড়ির পাশের লোক বা আমার বাড়ির পাশের কেউ তাকেই আমরা আক্রমণ করে বসেছি তুই কেন নিলি তুই কেন বলেছিলি ঠিক আছে কিন্তু এই ঠিক বলার পেছনে সবচেয়ে বড় যারা ছিল তাদেরকে আমরা ভুলে গেছি এই কোম্পানিগুলো টাকা পয়সা কীভাবে চলে গেছে কোম্পানিগুলো কীভাবে করেছে না করেছে সেগুলো সব কিছু আমরা ভুলে গেছি তার সঙ্গে সঙ্গে আমার মনে হয় রাজনৈতিক নেতারা এরাও ভুলে যাচ্ছেন যে এখনো পর্যন্ত সারদায় সেভাবে ধরপকড় হচ্ছে না অর্থাৎ চিট ফান্ড কাণ্ডে সেভাবে ধরপাকড়গুলো হচ্ছে না সেগুলো নিয়ে নজরে আনা উচিত ছিল প্রধানমন্ত্রীর এবং সিবিআই দপ্তরে যাতে করার এবং কাজ যাতে ত্বরান্বিত হয় এখন সিপিএমও করবে না কংগ্রেসও করবে না তার কারণ সবাই মিলে এখন যৌথভাবে নেমেছে সি এর বিরোধিতা করার জন্য কাজেই আম পাবলিককেই আবার নামতে হবে রাস্তায় অর্থাৎ সেই সমস্ত প্রতারিত মানুষদের এবং এজেন্টদের রাস্তায় নামতে হবে ভুলে গেলে চলবে না আপনারা ভুলে যাবেন দু সালে আসা মমতা বন্দ্যোপাধ্যায় যখন দু হাজার ষোলোর সময় বলেছিল কাউকে দেখে না আমাকে দেখে টাকা দেবেন আমাকে দেখে ভোট দেবেন সরি টাকা বলে ফেলেছি ভোট দেবেন তারপর কিন্তু ভোটটা আপনারা সবাইকে দিয়ে দিয়েছিলেন অর্থাৎ স্তরের এজেন্টদের খুঁজে বেড়ানো মানুষজন ওপর স্তরে দ্বারা ঝেড়ে দিয়েছিল সেই সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের দেখা সত্ত্বেও অর্থাৎ মদন মিত্রের মতো লোক সুদীপ্ত সুদীপ ব্যানার্জির মতো লোকেদের দেখা সত্ত্বেও ভোটটা দিয়েছিলেন দু হাজার ষোলোতে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আমরা ভুলে গেছিলাম একইভাবে আমরা ভুলে গেছি সিভিক ভলেন্টিয়ার পুলিশ যাদের বলা হতো এখন সিভিক ভলেন্টিয়ার ফোর্স বলা হয় তাদের তাদের ভবিষ্যতের কথা তারাও অনেকে সংসার করে ফেলেছেন অনেকে অনেক কিছু করে ফেলেছেন এই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে পুলিশ অপ্রতুল অর্থাৎ পুলিশের ফোর্স অপ্রতুল কম কারণ টাকা খরচা করা এখানে যায় না হয়তো কিন্তু এই সমস্ত বেকার ছেলেদেরকে সিভিক ভলেন্টিয়ার হিসেবে নিয়ে এসে তাদের যেভাবে খাটানো হয় তারা একজন পুলিশের চেয়ে কোথাও কম ডিউটি করেন না বরঞ্চ বেশি ভয়ঙ্কর জায়গায় তারা থাকেন তার কারণ হচ্ছে তারা গ্রামের অঞ্চলের ছেলেপুলে গ্রাম অঞ্চলের ছেলেপুলে তারা যেখানে থাকে সেই সব অঞ্চলের ছেলেপুলে তারা যখন কোনো কিছুর মধ্যে জড়িয়ে যায় মনে রাখবেন যারা পুলিশ তারা ট্রান্সফারেবল যা এখান থেকে ওখানে চলে যান কিন্তু সিভিক ভলেন্টিয়াররা সেই এলাকাতেই থাকেন সেখানে যখন কোনো দুষ্কৃতির সঙ্গে জড়িয়ে পড়ে ঝামেলায় না সেই ঝামেলাটা কিন্তু চলতে থাকে এবং তার ফলে সিভিক ভলেন্টিয়ার অনেক জায়গায় মারা যাচ্ছে গুলি খাচ্ছে ভিলেজ পুলিশ মারা যাওয়ার ঘটনাটা না আপনার সবাই জানে তো এরকম যখন হচ্ছে এই ছেলেগুলো ভবিষ্যৎ নিয়ে আমরা কি ভাবি না ভুলে গেছি এখানে অনেক ছেলে মেয়ে এখানে ঢুকে পড়েছে সিভিক ভলেন্টিয়ারে তাদের ভবিষ্যতের কথা আমরা ভাবি ভাবি না কারণ ভুলে গেছি আমি তো কাজ করছি না আমার কি যায় আসে মনে রাখবেন আপনার পাশে যে ছেলেটি সিভিক ভলেন্টিয়ার আজকে আছে কখনও তারা ভলেন্টিয়ার কখনো তারা পুলিশ তারা কিন্তু পুলিশের মতোই রোদে জলে দাঁড়িয়ে ডিউটি করে যাচ্ছে না তাদের কপালে সেরকম কিচ্ছু নেই তাদের টাকাটাও কম তাদের কোনো ফ্যাসিলিটিও নেই মারাও যেতে পারে ফেঁসেও যেতে পারে ওই রাস্তায় দাঁড়িয়ে রোদে দাঁড়িয়ে যে সমস্ত ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়াররা ছেলে মেয়েরা রাস্তায় নেমে যারা কাজ করে যাচ্ছে কন্টিনিউয়াসলি সব কাজ তারা করছে এবং শত্রুও তৈরি করছে তার কারণ পুলিশের গায়ে কেউ হাত দেবে না এটা সাধারণ মানুষ ভাবে কিন্তু ভলেন্টিয়ার সিভিক ভলান্টিয়ারের গায়ে হাত দেওয়া যাইতেই পারে এটাও সাধারণ মানুষ ভাবে যদিও পশ্চিমবঙ্গে পুলিশকে ওই মন্দিরের ঘন্টা বাজানো দুটো সমান হয়ে গেছে কারণ পুলিশ এত বেশি দলদাস হয়ে গেছে চারিদিকে যে তৃণমূলের লোকেদের চাপেতে অনেকের বিরুদ্ধে কিছু কেস নিতে পারেন না কিন্তু মিথ্যে কেস বিরোধীদের দিতে পারেন কাজে পুলিশের প্রতি প্রতি যে একটা কী বলবো বিতৃষ্ণা সেই বীতৃষ্ণাটা কিন্তু আস্তে আস্তে সিভিক ভলেন্টিয়ারদের ওপর এসে যাচ্ছে কাজে আলটিমেটলি এই সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছেন হাজার হাজার ছেলে তাদের কথাও কিন্তু আমরা ভাবি না আমরা ভুলে গেছি আমরা তাদের দেখি রোদে জলে দুপুরে দাঁড়িয়ে আছে রাস্তায় দাঁড়িয়ে আছে আকাশী রঙের পোশাক পরা ছেলেগুলো মেয়েরা ছোট ছেলে ছেলেমেয়েরা তাদের দেখি আর ভাবি মাঝে মাঝে আমরাই বলি নিজেদের কত বড় পুলিশ ভাবছে এদেরকেই আবার গায়ে ওই জংলা জঙ্গলি ছাপ আর্মির মতো ড্রেস পরিয়ে দিয়ে র্যাপ সাজিয়ে বিভিন্ন থানায় নামানো হয় সিফিক র‍্যাপ কমান্ডো সাজানো হয় এই তো অবস্থা সব আমরা ভুলে গেছি আবার সামনে ভোট আবার আমরা বড়ো বড়ো পোস্টার দেখবো সেখানে লেখা থাকবে কাউকে দেখে নয় আমাকে দেখে ভোট দিই আবার আমরা ভুলে গিয়ে সব ভোট দেব। আমরা ভুলে যাব এখানে এই রাজ্যে দুর্গা পুজো বিসর্জন আটকে দেওয়া ছিল মহরমের জন্য সেটা কেস করে কোর্টে কেস লড়ে জিতে তারপর বিসর্জন করতে হয়েছিল দশমীর দিন আমরা ভুলে যাব ভুলে গেছিও আমরা ভুলে গেছি তেহট্টে হাওড়ার তেহট্ট উলি বেরিয়ে তেহট্ট তেহট্টতে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হয়েছিল বিশ্বনবী দিবস পুজো মানে বিশ্বনবী দিবস করতে হবে এই কারণ দেখিয়ে সরস্বতী পুজোকে বন্ধ করা হয়েছিল তারপর ওখানে পুলিশ এসেছিলো লাঠি চলেছিল ছাত্রী মাথা ছিল আমরা ভুলে গেছি আমরা আরও ভুলে যাচ্ছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে সরস্বতী পুজো যেখানে হচ্ছে না হতে দেওয়া হচ্ছে না মানে হচ্ছেই না কোথাও আটকে দেওয়া হয়েছে আমরা এটাও ভুলে গেছি যে একটা সময় জয়শ্রীরাম বললে পুলিশ আটকে দিত ডিজে বক্স আটকে দিত মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গাড়ি থেকে নেমে এই এই তোরা কে রে দাঁড়া 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 আমাকে গালাগালি দিচ্ছে ভুলে গেছি ভুলে যাবো আমরা হয়তো সবই ভুলে যাব ভুলে গেছি পাঁচ সেই গণধর্ষণ যার পরে মহিলাকে প্রমাণ করতে হয়েছিল যে ধর্ষণ হয়েছে মহিলা মানে এখানে দয়মন্তী সেন তাকে প্রমাণ করতে হয়েছিল তিনি প্রমাণ করে দিয়েছেন ধর্ষণ হয়েছে তার পুরস্কার পুরস্কারস্বরূপ তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল আমরা সব ভুলে গেছি কাজে ভুলতে যাওয়া বাঙালি সব ভুলে যান কামদনীয় ভুলে গেছেন গতকালও একটা হয়ে গেছে এরকম খুন দক্ষিণ দিনাজপুরে খুন হয়েছে ছাত্রীকে পুড়িয়ে খুন করার পর পুড়িয়ে দেওয়া হয়েছিল এসবগুলো হচ্ছে উলি একটা ঘটনা ঘটে গেছে এরকম চারিদিকে ঘটছে ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে খুন হচ্ছে ধর্ষণ হচ্ছে গুলি চালানো এখানে জলভাত ব্যাপার সেভেন মিলিমিটার পিস্তল এখানে তৈরি হচ্ছে অর্থাৎ মুঙ্গের ছেড়ে পশ্চিমবঙ্গ এখন ওই দিকে চলে গেছে জামাতের বোমা শিল্প এখানে তৈরি হয় রপ্তানি হয় বোমা চপ শিল্প তৈরি করা এখানে তৈরি করা হয় বেকারত্ব জ্বালা মেটানোর জন্যে সব ভুলে গেছি সামনে দিন আসছে সত্যি কি ভুলে গেছি বুঝবো সেদিন এখন আর কিছু বলার নেই এইটুকুই মনে করানোর জন্য এলাম পুরনোগুলো ভুলে যাবেন না ভুলতে ভুলতে এমন না আসে নিজের বাবার নামই আমরা ভুলে গেছি সেই এটা করবেন না প্লিজ আবার অনেকে বলেছেন কাগজ দেখাবেন না সে দেখাতে না যাওয়ার তালিকায় বাবার নামটা কিন্তু থেকে যায় দেখাবেন দেখাবেন কাগজে দেখাবেন সবই হবে আর ভুলবেন না কোনোদিন এই বুদ্ধিজীবী টাইপের লোকগুলো যারা সিলেকটিভ কোনো কোনো জায়গায় নামে অন্য জায়গায় কিছু হলে নামে দক্ষিণ দিনাজপুরে যখন ধর্ষিতা হয় মেয়েটি পুড়িয়ে দেওয়া হয় তখন নামতে এরা পারে না এরা নামে না কারোর বিরুদ্ধে এরা নামে সুযোগ বুঝে পারবেন এদেরকে ভুলে যাবেন না ভুলে গেলেও যেতে পারেন যেমন ভুলে গেছেন সরস্বতীকে খারাপ বলা মা কালীকে ন্যাংটো সাঁওতালি মাগি বলা সেই বিখ্যাত লেখককে সব ভুলে গেছেন ভুলে গেছিলাম আমরাও তোজোর কুকুর বলা কমিউনিস্টদের ভুলে গেছি আমরা দেশ ভাগ করে দেওয়া কংগ্রেসকে আর ভুলবেন না নোয়াখালীর ঘটনা জাপির ঘটনা এই ঘটনাগুলো যেন সব রিলেটেড বাংলাদেশ থেকে আসা লোকগুলোকে মরির জাপিতে নিকেশ করে দেওয়া আজ সেই সিপিএমই চাইছে ওই বাংলাদেশ থেকে আসা উদ্বাস্ত হয়ে থাকা মানুষগুলো যাতে নাগরিকত্ব না পায় ভুলে গেছি আমরা ভুলে গেছি আমরা বিজন সেতুর ওপর সাধুদের কুড়িয়ে দেওয়া সব ভুলে গেছি তারপরে ভুলে গেছি বলি সিপিএম এখনও পর্যন্ত মাথা তুলে ঘুরে বেড়ায় ভুলে গেছি আমরা চলো ভুলতে না দেওয়ার প্রচেষ্টাই রইল ভুলে গেছেন ভালো লাগবে ভালো থাকবেন ভালো লাগলো কিনা ভগবান জানে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন না ভালো লাগে থাকলে ডিসলাইক করে দিয়ে চলে যাবেন আর একটা কথা বলি কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটা আপনার কেমন লাগলো আর একটা শেষ কথা বলি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা আপনি সবাইকে বলবেন তার কারণ আপনি আমার আপনজন আর এইভাবে আনকাট কথা আমি তখনই বলতে পারবো যখন আপনারা আমার সাথে রোজ বাড়তে থাকবেন আসি আজকের মতো ভালো থাকবেন সবাই নমস্কার বন্দে মাতার ভারত মাতা জয় হোক জয় হিন্দ রুদ্রবার্তা এখনকার মতো শেষ হলো ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং রোজ দেখুন রুদ্রবার্তা